পিকচারটি ওঠানামা করতেছে, আমরা সেটি রিপেয়ার করার চেষ্টা করব। ধর আমরা সার্কিটটি রিমুভ করে নেই, সার্কিট থেকে কেবলগুলো এখন রিমুভ করে নেব। শর্টকাট আমরা কেউ মিটার দিয়ে ভোল্ট কত ভোল্ট ধরেছে বিভিন্ন সেকশনে সেগুলো মেপে দেখি। এখানে সরাসরি যেহেতু ক্যাপাসিটরটি প্রবলেম, এখানে এই সেকশনে প্রবলেমটি আমরা সরাসরি কাজ করবো, সেক্ষেত্রে হতে পারে না হতে পারে, সেক্ষেত্রে না হলে আমরা কাজগুলো করে নেব। দেখুন ক্যাপাসিটরটি আপনারা একটু খেয়াল করে সেটি কিন্তু অলরেডি ফুলে গেছে একদম। তো আমরা এই ক্যাপাসিটরটি চেঞ্জ করব। এখানে আমরা ক্যাপাসিটরটি কত ইয়ার সেটি মান অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিব। তো এখানে যে ক্যাপাসিটরটি ফুলে গেছে তার জন্য ভোল্টেজ কিন্তু ড্রপ হয় মাল্টিপল সেকশনে, সেটি কিন্তু এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তো এখানে 470 ইয়ার দেখতে পাচ্ছেন, 470 ইয়া 25 ভোল্টের একটি ক্যাপাসিটার হইলে সেটি কিন্তু আমাদের এখানে রিপেয়ার আশা করি হয়ে যাবে। তারপর না হলে আরও সেকশনের কাজগুলো রয়েছে, সেগুলো আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো এখানে 470 ইয়া 25 ভোল্ট, সেক্ষেত্রে এই হুবু এই ধরনের একটি ক্যাপাসিটার আমরা আগে থেকে সংগ্রহ করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন 470 ইয়া 25 ভোল্টের ক্যাপাসিটার, তো সেটি কিন্তু আমরা এখন বসানোর চেষ্টা করব আর দেখব সেটি রিপেয়ার হয় কি না। আপনারা মিটার দ্বারা ভোল্টেজগুলো টেস্ট করতে পারেন, তাছাড়া সরাসরি এই ধরনের ক্যাপাসিটারগুলো যদি ফুলে যায় সেক্ষেত্রে সেগুলো আপনারা সরাসরি ক্যাপাসিটারগুলো চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে রিপেয়ার হয়ে থাকে। তো এক এক টেকনিশিয়ানের কাছে এক এক রকম হয়ে থাকে। অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখে এই কথাগুলো বুঝতে পেরেছেন যে কী ধরনের কী কাজ, কোন সেকশনে কী কাজ করলে সেটি হয়। তো আশা করি ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু হেল্পফুল হচ্ছে।